ওয়ালাইকুমসাল্ম ওরহামাতুল্লাহী ও বারকাতহ আমার সম্মানিত ঔরঙ্গজেব ভাই সৌদি আরব থেকে একটি বিষয় জানতে চেয়েছেন যে বর্তমান সিচুয়েশনে বেশিরভাগই বাচ্চা সিজারে তো সেই সিজারের বাচ্চা দুটোর বেশি ডাক্তার নিতে নিষেধ করে তো এই বাচ্চা দুটোর বেশি যেহেতু নিতে পাওয়া যাবে না ডাক্তারের পরামর্শ অনুযায়ী তো অবশ্যই একজন মায়ের ভবিষ্যৎ একজন মায়ের জীবন মরণ নিয়ে কথা সে হিসাবে ডাক্তারের পরামর্শটাই বাঞ্ছনীয় এক নম্বর তৃতীয় নম্বর কথা হলো যে মহিলার সিজার হবে সে মহিলাকে বিশেষ ভাবে আগে দেখতে হবে যে নর্মাল এক ডাক্তারের কথা শুনে হবে না আরো দু তিনটে ডাক্তারের পরামর্শ নিতে হবে চেষ্টা করতে হবে নর্মালে নিতান্ত যদি না হয় দেখি কোনো সুরাত নাই সবাই পরামর্শ দিচ্ছে না সিজার করতেই হবে বাধ্যতামূলক কারণ যে বর্তমান যুগে আগেই জানা যাচ্ছে ছবি টেস্ট ফেস করে তো এখন কথা হলো যে দুটা সিজার হয়ে গেছে তো সেই মহিলার জীবনের যেহেতু থাকছে সেই হিসেবে যদি সে চাই যে না আমি দু পাঁচ বছর ওষুধ খাবো মানে বাচ্চা আমি বন্ধ রাখবো এইরকম যদি পরিকল্পনা থাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিজেকে বাঁচার জন্যে আত্মরক্ষার জন্যে কোনো শখে নয় তাহলে ঠিক আছে অথবা অথবা মানে চিন্তা করতে হবে যে এটা তো আমার নিজের ইচ্ছাতে ইচ্ছাতে হচ্ছে না যদি হয় ডাক্তারের পরামর্শ ছাড়া এটাও একটা ভুল সিদ্ধান্ত হবে অতএব ডাক্তারে যদি পরামর্শ দেই যে না দুটা বাচ্চা নেওয়ার পরে আর সম্ভব না তাহলে সেখানে আপনাকে কিছু ওই ডাইরেক্ট বন্ধ না করে বুঝলেন ডাইরেক্ট বন্ধ বলতে অপারেশন যেটা বাচ্চা হওয়ার ইটা সুযোগটা সেটা না করে আপনার কিছু মেডিসিন ব্যবহার করাটাই বেশি ভালো যার দ্বারাতে আপনার একটা সুযোগ থাকবে হয়তো দু বছর তিন বছর পরে আপনি ডাক্তারের কাছে চেকআপ করালেন তখন যদি বলে সে আবার দেখেন যখন পরিস্থিতি থাকে তখন কিন্তু অনেক রকম ভাবনা চিন্তা পরিস্থিতি যখন দূর হয়ে যায় ভালো হয়ে যায় চার বছর হোক পাঁচ বছর হোক বা বছর পরেই হোক সেই মহিলা যদি আবার ইচ্ছা হয় যে না আল্লাহ আবার এখন সুযোগ আছে ভালো আছি আর ডাক্তারও বলছে যে না এখন আর কোনো অসুবিধা হবে না তাহলে সে সময় আপনি নিতে পারেন তো এই সুযোগটা রাখার জন্য চির অবস্থাতেই বন্ধ করে দেওয়াটা এটা ঠিক না اشكر يوسف جزاك الله خيرا واحسن الجزاء السلام عليكم